একটি লেবুর দাম 2 লাখ টাকা যুক্তরাজ্যের সর্বশেয়ার শহর নিলামে তুলে, যা মুহূর্তেই 1,416 পাউন্ডে বিক্রিও হয়ে যায়, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 লাখ টাকা। দামের চেয়ে আলোচনা বেশি এখন লেবুটির বয়স নিয়ে। বলা হচ্ছে লেবুটি 285 বছরেরও পুরনো। নিলামকারী প্রতিষ্ঠান ব্রিটেলস জানিয়েছে, শর্পশায়ারের এক ব্যক্তির কাছে 19 শতকের একটি আলমারি ছিল। আলমারিটি ছিল তার প্রয়াত চাচার। সেটি নিলামে তোলার জন্য আলোকচিত্র দিয়ে এর ছবি তুলছিলেন তিনি। সে সময় আলমারিটির ড্রয়ারে একটি শুকনো লেবু দেখতে পান তারা। ব্রিটেলস আরও জানায়, বাদামি রঙের লেবুর গায়ে খোদাই করে লেখা রয়েছে, লেবুটি 1739 সালের 4 নভেম্বর মিস্টার পিলো ফ্রান্সিনের পক্ষ থেকে মিস ই বাক্সটারকে দেয়া হলো। এতে বোঝা যায় লেবুটি দীর্ঘকাল ধরেই আলমারিটির ড্রয়ারে পড়ে আছে। এরপর পরিবারের পক্ষ থেকে ওই লেবু নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে 285 বছরেরও পুরনো লেবুটি নিয়ে মানুষের মাঝে ব্যাপক কৌতূহলেরও সৃষ্টি হয়েছে। ফলে নিলামকারী প্রতিষ্ঠানের কর্মীদের অবাক করে নিলামে এটির দাম উঠে যায় 1,416 পাউন্ডে। অন্যদিকে যে আলমারিতে লেবুটি পাওয়া গেছে সেটি নিয়ে ক্রেতাদের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। আলমারিটির দাম উঠেছে মাত্র $40 বা প্রায় 4,000 টাকা। ধারণা করা হচ্ছে লেবুটি রোমান্টিক কোনো উপহার হিসেবে ঔপনিবেশিক ভারত থেকে ইংল্যান্ডে নেওয়া হয়েছিল। তবে এতদিন লেবুটি কিভাবে ভালো ছিল বা কী প্রক্রিয়ায় সেটি সংরক্ষণ করা হয়েছিল সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।